Hey guys, welcome back to our new vlog and good morning. আজকে সকাল সকালে ভ্লগটা স্টার্ট করলাম এখন বাজে সবে মাত্র 9:30 আর ঘুম থেকে উঠে গেছি বাইরে প্রচন্ড একটা মেঘলা ওয়েদার ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টিও পড়ছিল যদিও কাল রাতে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু আজ সকাল থেকে ভেবেছিলাম বৃষ্টি হবে না জাস্ট একটা সুন্দর রোদ ঝলমল আকাশ কিন্তু আজকেও দেখছি মেঘলা একটা ওয়েদার আর রুহিকে এদিকে দেখাই একটু ও দেখো বালিশ একদিকে ও আর একদিকে আর ঢাকা আর একদিকে এটা কিন্তু আমি করিনি ও সারা রাত ধরে এই জিনিসটাই করতে থাকে বালিশ একদিকে ফেলে দেয় আর ও নিচে শুয়ে টেরে বেঁকে এমনি করে শুয়ে থাকে এখনও আজকে রুহির ঘুম ভাঙেনি কালকে প্রায় 4টা অবধি জেগেছিল তো সেই জন্য এখনও ঘুমাচ্ছে মাঝে মাঝে একবার নড়ছে উঠবে 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 করছে বাট এখনও ওঠেনি কো সো চলো ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো আর যাদের এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না আর তার সাথে যারা এখনও ফেসবুক পেজটাকে ফলো করোনি তাড়াতাড়ি ফলো করে নাও চলো ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো বেশিক্ষণ হয়নি উঠেছে তো আজকে অনেকটা দেরি করে উঠেছে বলে ওকে আগে স্নানটা করিয়ে দিই এখন 11:30 বেজেই গেছে 10:30 দিকে উঠলো খানিক দাদুর সাথে গল্প খানিক পাপার সাথে গল্প এখন আবার পিপি এসেছে পিপির সাথে গল্প করছে এখন হাঁ করে তাকিয়ে আছে দেখো এবার স্নান করো চলো আজকে আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে দেখি স্নান না করিয়ে গাটাও মুছে দিতে পারি এবার হুঁ বলছি পিপির মতোই হবে বৃষ্টি পড়লে আর শীত পড়লে স্নান করবে না আমার গুড মর্নিং হয়েছে সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং বলে কি হাসে যখন সব মানে শুধু ঘুম থেকে ওঠে না তখন বললে পরে খুব হাসে গুড মর্নিং গুড মর্নিং দেখছে কি হচ্ছে তোর বাবা হাতটাকে নিয়ে করছে সব ছিঁড়েছে দেখো হাতটাকে নিয়ে নিয়ে চোখের কাছে ছিঁড়েছে নাকে ছিঁড়েছে পেটে ছিঁড়েছে সব জায়গাতে ছিঁড়েছে আমার বিউটি স্পট বিউটি স্পট দিচ্ছে একটা আর কালকে আমি কেমন খামচাচ্ছি হ্যাঁ ওকে একদম খামচে দিয়েছে ধরে হাত থেকে খামচাচ্ছে বোম্মাস একটা মার খার জন্য রেডি থাকো যাই দেবে না চুলের মুঠি ধরে নেবো এত বড় বড় চুল আছে তুমি কবে অমনি পিপিকে না বললেই অমনি কবে এত লম্বা চুল আছে হা করে দেখছে তোমাদেরকে দেখছে বুঝলে মানে আমাদের থেকেও বেশি তোমাদেরকে বেশি পছন্দ করার জন্য তোমাদেরকে হা করে দেখে যাচ্ছে নিয়ে চলে গেছিলাম ক্যামেরা নিয়ে চলে গেছি কি বলতে চাইছো বলো সবাইকে বলো কি বলতে চাইছো বলো কি জিজ্ঞেস করতে চাইছো মানে বলতে চাইছে আর বলতে আর মুখ দিয়ে বেরোচ্ছে না যাই হোক চলো ওকে ঝট করে স্নানটা করে দিই 11:30 বেজে গেছে অনেকটাই দেরি হয়ে গেল আজকে তারপরে দেখি মহারানী আমার কি করে এখন মুখটাতে মুখটাতে একবার করে দিই একবার এমনি করে দিই ও না একবার করে দিই একবার করে দিই একবার করে দিই এমনি আর এমনি এমনি আচ্ছা এরকম একবার এমনি করতে হয় নোংরা থেকে বেরিয়ে যাবে হয়ে গেছে তো তুই হয়ে গেছে হ্যাঁ ওদেরকে মারবো ওরা আমাদের খুব ডিস্টার্ব করছে হাত দিতে যাবে না হয়ে গেছে দেখো ও বাপ রে লাল হয়ে গেল দেখো 2 সেকেন্ডে লাল তো অমনি করে কান দেখে ব্রেক লাগিয়ে কান না কার হয় অমনি করে হয়ে গেছে আচ্ছা আচ্ছা দুধ বুঝুন আমার সোনা বাটা কই এবার একবার কোলে নিয়ে আদর করতে হবে তারপরে উনি স্নান করবে
গেছিস? দেখে নে, শিখে নে। এই আমার আমার বাজিকে কেন মেরেছিস তুমি? বাজে গেল, কে মারবো তো ওদিকে, আমরা খুব মেরে দেবো। আর শুনছে দেখো, আমাকে পাকু আমাকে বকছে, সেই বকাটা ও খুব ভালো করে বোঝে দেখো। মানে মারবো, তুই মারবো কিন্তু আমরা। হ্যাঁ, আমার ছোনটা তুতুনকে পেরেছে। কি করেছো তুতুন ওরা, তুমি বলে দাও তো আমাকে। মানে পুরো চুপ হয়ে গেল, দেখলে যেই পাকু আমাকে বকেছে একদম চুপ হয়ে গেল। সত্যি এখনকার বাচ্চারা সব বোঝে গো। স্নান করে রুহি ঘুমিয়ে গেছে পাপার কোলেই, কিন্তু নিচে শোয়ালি উঠে পড়ছে নাকি? হ্যাঁ, ও সেন্সার লাগানো আছে, নিচে শোয়ালি ঠিক করে উঠে পড়ছে। আবার করে নিচ্ছি। হ্যাঁ, আবার আরামসে ঘুমাচ্ছে। ও সকাল থেকে তো ঘুমটা দিয়ে নিয়েছে, ওর জন্য এখন আর সেই ঘুমটা দিচ্ছে না। বাজার যাবো তা যেতে পারলাম না, জামা প্যান্ট খুলেই দিতে হবে। আমি কি বলে একটু রান্নাঘরে গেছিলাম, তো ওকে একটু নিচে শুয়ে দিয়েছে, সেমনিও উঠে পড়েছে। আর আজকে তো ওয়েদারটা এখনো দেখো পুরো একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মাঝে মাঝেই টিপটিপ টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। তো তার জন্য আজকে আমাদের হচ্ছে খিচুড়ি, দিদি কেটে মা করছে সেটা, ডাল টাল বার করছে এখন, তার সাথে আলুর দম আর কিছু করে আছে। তো বাপরে, আজকে সেরকম কিছু সবজি নেই, তো এই কিছু এইসব দিয়েই আর কি হবে। তা এখনও প্রসেসিং হচ্ছে, পুরোটা এখন হয়নি। চলো দেখি, রুহি তো ঘুমিয়ে গেল, তা আমি একটু ফল টল ছাড়িয়ে রাখি। রুহির এখন এখানে গানের ক্লাস চলছে, সন্ধ্যা থেকে অনেক দুষ্টুমি হয়েছে, এবার একটু গান করতে বসেছে। না গো মা, একটু শুনি দাও সবাইকে, কেমন গান করলে তুমি? লাল ঝুটি কাকাতুয়া ধরেছে সে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না, যেতে বড় লাল পেরেটিয়া রং সারে চাই, মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারে তাই, দুষ্টুমি করে যে তারে কেউ চায় না, লাল ঝুটি কাকাতুয়া ধরে সে যে পায় না, ছোট থেকে কোনো দিনও বড় যদি হতে চাও, মন দিয়ে ভালো করে লেখা পড়া করে যাও, দুষ্টুমি করে যে তারে কেউ চায় না, চাই তারে লাল ফিতে চিরুনি আর আয় না। আর তোমার ওই ফেভারিট গানটা করি, ফেভারিট গানটা গানটা গো, আমার ভিন দেশি তারা একা রাতের আকাশে, তুমি বাজালে এক তারা তোমার চিলে কোঠা থেকে, রোজ সন্ধ্যা নামার আগে তার নাম ধরে কে ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে। আর এটা তোমার জন্য বুঝলে, এটা তুমি। আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে অনারী, আমার রাত জাগা তারা। আনন্দটা দেখো, এই গানটা শুনে এত আনন্দ পায় যে বলার কথা নয়। সন্ধ্যা থেকে অনেক দুষ্টুমি হলো, একটু ঘুমানো হলো, খাওয়া হলো, তারপরে এখন সবার সাথে গল্প করেছে ফোন করে। আজকে ভালো মেয়ের মতো বড় দিদার সাথে গল্প করেছে, মা ফোন করেছিল, তো দিদুনের সাথে গল্প করেছে, সবার সাথে ভালো মেয়ের মতো কথা বলে এখনও আমার সাথে একটু গান করতে বসেছে। সো এরকমভাবে গান করছিলাম, অনেকক্ষণ হলো ও করছে, এবারও হাঁপিয়ে গেছে, আউ করে নইলে সমানে শুদ্ধি দিয়ে করে যাচ্ছিল। হয়ে গেছে গান আজকের মতো শেষ? আজকে শেষ নাকি, আবার রাতে হবে, আবার রাত থেকে শুরু হবে। যাই হোক, চলো দেখি এবার আমি নিচে যাই ওকে নিয়ে, নিচেই ছিলাম এতক্ষণ, তো একটুখানি আসলাম উপরে। এই দোলনাটাতে একটু শুয়েও খেলা করতে ভালোবাসে, তো তার জন্য একটু দোলনাটাতে শুয়েছিলাম, একটু খেলা টেলা করছিল। তো এখন তারপরে গান করার মুড হয়েছিল বলে আর দোলনাতে শুতে চাইছিলো না, তারপরে একটু গান টান করলো, এবার শান্ত হয়েছে। তাও দেখো না, এখনও মানে সেই ক্লান্ত হয়নি এখনও, কিন্তু নিজের গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না, ওর জন্য মাঝে মাঝে খুব রেগে যাচ্ছে। বুঝছো না, তুমি আরেকটু করবে, সবাইকে আরেকটু গান শোনাবে কি, আরেকটু শোনাবে,
তুমি নিজে নিজে করো তো দেখি, তুমি নিজে নিজে করো, হা করে আমার দিকে তাই ভাবছি এখনই গানটা করবো। আমার ভিনি দেশি তারা এক রাতের আকাশে, তুমি বাজালে এক তারা তোমার চিলে কোঠা থেকে, রোজ সন্ধ্যা নামার আগে তুমি করো, নইলে আমি কেন করবো? তোমাকে করতে হবে তো আমার সাথে, তুমি ওইদিকে তাকিয়ে থাকলে আর আনন্দ নিলে হবে? তোমাকেও তো করতে হবে আমার সাথে, তাহলে আমি করবো, নইলে তো করবো না, নইলে তো মাম মাম করবে না গান, আবার পরে করবে, হাঁপিয়ে গেছো এখন, আবার পরে করবে, ঠিক আছে? চলো ঠাম্মির কাছে যাই, দেখি ঠাম্মি কি করছে, চলো দেখে আসি, চলো চলো নিচে যাই। এখনও মানে ওর মুডে মুড এখনও গান করারই আর কি, দুষ্টু একটা, মানে দুষ্টু দুষ্টু দুষ্টু, মানে সোনা দুষ্টুটা, মানে ভালো দুষ্টু একটা হয়, একটা খারাপ দুষ্টু হয়, তো হচ্ছে সোনা দুষ্টু। এখনো কথা বলা শেষ হয়নি, এবার ঠাকুমার সাথে এবার কথা বলছে, আমি হাবি আছি, ঘুম ঘুম এসছে মনে হচ্ছে। আমি এখন সামনে দাঁড়িয়ে থাকলে আবার শুরু করে দেবে, পালাই এখান থেকে। আমার সোনার বিয়ে তোর মাথায় দিয়ে, সঙ্গে যাবে কে, সঙ্গে যাবে লক্ষ্মী দাদা কোমর বেঁধে, লক্ষ্মী দাদা কোমর বেঁধেছে, আমার দিকেই তাকে হা করে, ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো হা করে, মানে ওর জন্য আমি দাঁড়াতেও পারবো না, বসতেও পারবো না, সামনে কোথাও দূরে যেতে হবে আমাকে। আজকে রুহিকে কে দোদন খাওয়াচ্ছে গো? হ্যাঁ আরে পাপার কাছে খাচ্ছ নাকি? মামার কাছে তো গোদলো করে খাওয়ায় মামা। হ্যাঁ আমি আজকে একটু বোতলেই খাওয়াই, আজকে পাপার খাওয়ানোর ইচ্ছা আছে, খিদে পেয়েছিল। হ্যাঁ এটা তো দিলে খায় ভালোই, যখন যতক্ষণ খিদে পায় খেয়ে নেয়, তারপরে পুচপুচ করে ফেলতে থাকে। কেমন খাচ্ছে দেখো পাপার কাছে, বাবা আজকে পাপা খাই দিচ্ছে, মানে মা খিদে পেয়েছে আমি ভাবো না, বলো তো খেয়ে নাও খেয়ে নাও, গুড গার্লের মতো খেয়ে নাও তো। সেই ছোটবেলাতে পাপা একবার খাই দিয়েছিল, এখন আবার খাওয়াচ্ছে কতদিন পর। কে দোদন খাই রে? আমি রুহির সঙ্গে দোদন খাচ্ছে পাপা কাছে, ওরে বাবালে, খেয়ে নাও সব দেখে নাও। এখানে দিয়েছে ফুলগুলোকে বেশ ভালোই লাগছে দেখতে, বাট এ কালকের মধ্যেই অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি এখানে কি করছো? এগুলো ফুলগুলো সেট করছিলাম। এই এরকম হয়ে গেছে কেন, কি করছো তুমি এগুলো নিয়ে? জল ফুল দাঁড়ো নাকি সকালে? হ্যাঁ দিতে ভুলে গেছি। বাহ দেখো অবস্থা দেখো, কেটে গ্লাসের মধ্যে রেখেছে সাজিয়ে, জল দেননি। আরে আমি ভাবলাম জলই তো ছিল, আমি খানিকক্ষণ পর এগুলো সেট করে রাখবো, তারপরে ভুলেই গেছি, এদিক ওদিক চলে গেছি কাজে ব্যাস। কিন্তু কিন্তু কাটার পরে স্টেমগুলো যদি জলে না ডুবে থাকে তো ওরকমই হবে না, শুকিয়ে যাবে। ওটাই তো ভুল হয়ে গেছে, যাই হোক দেখি যতদিন থাকে এখন কি করা যাবে, এইভাবেই একটু রেখে দিই। থাকবে না বেশি দিন মনে হচ্ছে এমনি করে আমার, না নইলে অনেক দিন থাকে, বেশ এক সপ্তাহের মতো থাকেই এগুলো। আর আগেবারে যখন নিয়ে এসেছিলাম অনেক দিন ছিল। হ্যাঁ এমনি তো কালকে মা এনেছে, তারপরে আমি কাল থেকে আর কিছু করিনি, ও যাই হোক জলে ডুবিয়ে রেখেছিল, আজকে আবার ভালো করে সেট করে রাখবো বলে সকালে শুরু করেছিলাম, এই কটা রেখেছি কিন্তু জল দিইনি একটার মধ্যে, আর এগুলো তো রাখাই হয়নি, এমনিই পড়েছিল, দিয়ে পুরো একদম শুকিয়ে গেছে, এমন হয় কালকের মধ্যেই শুকিয়ে যাবে, তাও সুন্দর করে একটু রেখে দিই। কি ভেবেছিলাম সব সুন্দর করে সাজিয়ে রাখবো, আর কেমন হয়ে গেল দেখো। ক্যা সে ক্যা হো গয়া,
এগুলো তোমাদের জন্য। একটা একটা ফেটে গেছিল, তো সেটা তোমাদের উপর দিয়ে দিলাম। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা যারা ফেসবুক পেজটা এখনো